ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি কোভিড-19 ভ্যাকসিন নিরাপদ এবং করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত প্রথম ধাপের পরীক্ষার ফলে এই তথ্য জানানো হয়। আরো জানাচ্ছেন ইরশাদ লিমা। প্রথম ধাপে 1077 জনের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। প্রাথমিক ফলাফলে দেখা গেছে ভ্যাকসিনটি যাদের প্রয়োগ করা হয়েছে তাদের শরীরে অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে, যা কোভিড-19 বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, অক্সফোর্ড বিজ্ঞানীদের এই ভ্যাকসিনকে বড় ধরনের উদ্ভাবন হিসেবে মনে করা হচ্ছে। তবে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে যথেষ্ট সুরক্ষা দেবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। বেশি সংখ্যক মানুষকে দেওয়ার জন্য ভ্যাকসিনটি যথেষ্ট কিনা সেটি জানাই ছিল প্রথম ধাপের পরীক্ষার মূল উদ্দেশ্য। এর কার্যকারিতা ও সুরক্ষার ব্যাপারে জানতে বড় পরিসরে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে পরীক্ষা চলমান রয়েছে। সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, প্রাথমিকভাবে যে ফলাফল পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় অক্সফোর্ডের ভ্যাকসিনটির সম্ভাবনা অনেক বেশি। তবে তারা এও বলছেন, সম্পূর্ণ ফল পেতে এবং মানবদেহে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে আরও অনেক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড। চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটির কার্যকারিতার ব্যাপারে চূড়ান্ত তথ্য পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইশরাত লিমা, এটিএন বাংলা। Can you get this verified?